एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल। आज হচ্ছে এটা আমাদের ভুবনেশ্বর থেকে সেকেন্ড ব্লগ, আর অফিশিয়ালি এই 2021 এর এটা লাস্ট ব্লগ। তো যতক্ষণে তোমরা এই ব্লগটি দেখছো ততক্ষণে 2022 চল, তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা সব এই ইয়ারটা খুব ভালোভাবে কাটাও। আর এই ইয়ারটা যেহেতু শেষ, তো সেই জন্য আমি সকাল সকাল ব্রেকফাস্টে আজ বানাচ্ছি পোয়া পিঠে, আমরা বলি তেলের পিঠে, আর কেউ হয়তো মালপোয়া বলে, ভাজা পিঠে বলে, বিভিন্ন রকম বলে। তো এই যে হচ্ছে, আমার কিন্তু এটা খেতে দারুণ লাগে। নাও তোমার জন্য পিঠে খেয়ে বলো কেমন হয়েছে। এতগুলো সব তোমার? ভালো ভালো হলে গোটাটাই আমার, তুমি একটাও পাবে না। ওকে, আগে খেয়ে তো বলো কেমন হয়েছে। তোমার জন্য না, এগুলো এগুলো আমার। আমাকে একটা দিও। একটাও দেবো না। একটা দিও, আমারও খুব ভালো লাগে। একটাও না। একটা দিও। হ্যাঁ দাও, একটা দাও। একটা নেবে? আমার ভাই কিষানের মেয়ে হয়েছে, তো আমাকে ফোন করে বললো যে নাম ভাবতে, কে দিয়ে নাম রাখবে। তো আমি এদিকে লম্বা লিস্ট তৈরি করেছি অলরেডি, বুঝতে পারছি না ভালো ভালো নাম, ছোটর মধ্যে নাম রাখবে বললো। বাড়িতে প্রায় অনেক ছেলে মেয়ের নামই আমি রেখেছি, বিশেষ করে যত ভাইরা দাদা, তারপরে আরও বোনেদের সব বাচ্চা হয়েছে সবারই। তো তোমাদের যদি কোনো ভালো নাম জানা থাকে কে দিই, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি জানিয়ে দেবো। যদি আমার ভালো লাগে অবশ্যই সেটা জানাবো। আর এতক্ষণে আমি ভাবি কী কী নাম দেওয়া যায়। নামের লম্বা লিস্ট তো পাঠিয়েছি, এখনও কোনো রিপ্লাই আসেনি। যেটা ওরা সিলেক্ট করবে দেখি, তাহলে তোমাদেরকে জানাবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যেটা বললাম। আর দুপুরের রান্না আমার হয়ে গেছে, আজ তো শুক্রবার, তো আমি একটা এখানে মিক্স ভেজ বানিয়েছি, বড়ি বেগুন কচু আলু দিয়ে আলু ভাজা করেছি। আর কালকের চিকেনটা এই যে রেখে দিয়েছি, তোমাদেরকে বলবো বলেছিলাম চিকেনের টেস্টটা কেমন ছিল, দারুণ ছিল। মানে চিজের গন্ধটা আসছে আর মশলাটা এত সুন্দর। ও বললো যে আমার জন্য দু পিস রেখে দাও, কাল তো শুক্রবার, তুমি তো নিরামিষ খাওয়াবে, আমার জন্য অ্যাটলিস্ট এটা স্বাদটা একটু পাই, গন্ধে গন্ধে যাতে ভাতটা খাওয়া হয়ে যায়। তো ওই জন্য গরম করে দিলাম, আমি খাবো না, শুধু ওই খাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই যে ঘরে দরজা জানলা বন্ধ করে রুমের মধ্যে এসে রেস্ট নিচ্ছি, দিয়ে এখন মানে খাবার বানাতে আসবো রাতের। তো দরজাটা খুলে দেখছি এদিকে কত বড় লাইট লাগিয়েছে ছাদে, সব পিকনিক করছে, পিকনিকের রান্না হচ্ছে। আমি সেটা দেখে আরও চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আর কোথায় হচ্ছে। তো দেখছি ওই দিকে কিছু লাইট টাইট জ্বলছে অন্য অন্য রকমের, তো ওদিকেও বোধ হয় পিকনিক হচ্ছে। কিন্তু আমার খুব ইচ্ছা করছে, এদিকে তো মানে সেরকম পরিচিত নেই তাদের সাথে যে পিকনিক করবো। আশেপাশে আমাদের ফ্ল্যাটেও যারা সব থাকে আমাদের বিল্ডিংয়ে, তারা কেউই নেই, সবাই হয়তো এই 1 জানুয়ারির পরেই আসবে। তো ওরকম ছাদে যদি রান্নাবান্না করে, আর ছাদে রান্নাবান্না না হোক, যদি সবাই মিলে কিছু কিছু রান্না করে নিয়ে এসে তারপর এক জায়গায় বসে খাওয়া হয়, সেটাও কিন্তু খুব ভালোই লাগে। যাক, সেটা তো হবে না, আমি এদিকে অন্য রেসিপি বানাচ্ছি, আমরা দুজন মিলেই পিকনিক করি, যদিও ও নয়, আমি একাই করবো রান্নাবান্না। তো এখানে আমি আলু ফুলকপি কেটেছি ছোট্ট ছোট্ট করে, আর একটু মটরশুঁটি নিয়েছি, এগুলো আমি একটু ফ্রাই করব, শুকনো শুকনোই হবে, কিন্তু শীতকালে এটা খুব ভালোই লাগে। রাতের খাবারে আজকে আমাদের এটা আর সাথে রুটি। Thank you.
ওদের ডিনার তো কমপ্লিট হলো, কিন্তু ওদের পিকনিকের রান্নাবান্না এখনো চলছে দেখছি। আর এখনই 12টাও বাজিল আর চারিদিকে আকাশটা পুরো আতশবাজি ফুটছে বারে বারে অনেকগুলো করে, তো পুরো আলো আলো হয়ে গেছিলো, দারুণ লাগছিলো দেখতে। আমরা অনেকক্ষণ ধরেই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।